शनिवार सकाल दाँत माजते माजते बागजोला खाले पासे गिये दाड़िये छिलेन लागोआ झुपड़ी कयेकजन युवक खाले दिके ताकातेई नजरे पड़े बस्ताटा खाले जले बस्ताबंदी महिलार मृतदेह खून बोले प्राथमिक अनुमान पुलिसेर প্রত্যেক বাড়ি ভেসে আছে এটা নতুন কিছু বলার নেই তুলে দে প্রায় তো খালের টার্নিং পয়েন্ট এখানে ঘিরে রেখেছি আমরা এখন সরিয়ে দেওয়া আছে এর আগেও একবার এসেছিল ডিগেশন আসে আমরা তুলে পাঠিয়ে দেই সবাই জানে এটা দ্রুত বেগে খবর ছড়িয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে চলে আসে মানিকতলা থানার পুলিশ কিন্তু গোলবাধে উত্তর বিধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই সূত্রে খবর ঘটনার তদন্তভার নেবে কারা তা নিয়ে শুরু হয়ে যায় বাদানুবাদ আমরা সকাল 11টা নাগাদ দেখতে পাই এই খালে বস্তাবন্দী একটা লাশ পড়ে রয়েছে তারপরে রীতিমতো আমরা মানিকতলা থানায় জানাই মানিকতলা থানার পুলিশ আসেন টানাপোড়েনের মধ্যে দীর্ঘ সময় কেটে যায় ঠিক হয় মামলা তদন্ত করবে উত্তর বিধাননগর থানা এরপর বস্তাবন্দী মৃতদেহ খাল থেকে তোলার প্রক্রিয়া শুরু হয় বাগজোলা খালের ভেতর থেকে মৃতদেহ বার করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বস্তাবন্দী মৃতদেহ দেহ আমরা দেখতে পাচ্ছি সেই দেহ বার করা হচ্ছে প্রাথমিকভাবে তদন্তকারীরা অনুমান করছেন যে এক মহিলার দেহ যেহেতু কাপড় দেখা যাচ্ছে লেগিংস দেখা যাচ্ছে উপরের কুর্তি দেখা যাচ্ছে পুলিশের অনুমান মহিলাকে খুন করা হয়েছে কিন্তু কিভাবে তা এখনো পরিষ্কার নয় কোথায় মৃতদেহ ফেলা হয়েছিল সেটাও জানা যায়নি কেষ্টপুরের দিক থেকে এই বস্তাবন্দী দেহ ভেসে আসলো নাকি উপর ব্রিজের উপর থেকে কেউ নিচে ফেলে দিল তদন্ত শুরু করেছেন বিধাননগর উত্তর থানার আধিকারিকরা ইতিমধ্যে মহিলার মৃতদেহে বিকৃতি ঘটেছে তাই তদন্তকারীরা মনে করছেন মৃতদেহ খালের জলে ফেলা হয়েছে দু তিন দিন আগে মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ মৃতদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে প্রকাশ সিনহা ও রঞ্জিত সাউ এবিপি আনন্দ কলকাতা